দু হাজার চব্বিশ সালের একুশে জানুয়ারি সেন্ট্রাল টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন ইনফরমেশন বুলেটিন সিটের জানুয়ারি দু হাজার চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের যে টাইম সিটের অর্থাৎ একুশে জানুয়ারি যে সিটের পরীক্ষা হবে তার অনলাইন অ্যাপ্লিকেশানের টাইমটা হচ্ছে বা ডেটটা হচ্ছে তেসরা নভেম্বর থেকে অর্থাৎ আজ থেকে তেইশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ আজ থেকে একুশে জানুয়ারি সেন্ট্রাল টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলো আমরাও আপনাদেরকে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করলাম সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে হাত দিয়ে রাখবেন যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন সেন্ট্রাল টেটের আপনাদের সুবিধা হবে ইনফরমেশান বুলেটিনটা অনেক পেজ আছে আমরা মূল মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের শেয়ার করছি এরপরও যদি আপনাদের মনে হয় এই ইনফরমেশান বুলেটিনটা ডিটেলসে বললে সুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিও ডিটেলসে আলোচনা করব এখানে দেখুন বলা হয়েছে আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন বা সাবমিট করবেন তার প্রসেস এখানে উল্লেখ করা হয়েছে ছোটা স্টেপ এখানে উল্লেখ করেছে যদিও আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা অ্যাপ্লিকেশান করলাম দেখুন স্টেপ ওয়ানে বলেছে লগ করতে হবে সিটেড অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে যেতে হবে দু নম্বরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং স্টেপ থ্রিতে আপনার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবং এখানে রেজিস্ট্রেশান নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে সেটা আপনি নোট ডাউন করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিকেশানটা কমপ্লিটের জন্য বা লগ ইন করার জন্য কাজে লাগবে স্টেপ ফোরে এখানে স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে ফটোগ্রাফ সিগনেচার এইগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোর কথা উল্লেখ করেছে এবং পাঁচে বলা হয়েছে পেমেন্ট করবেন আপনি ডেবিট ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন এবং ছয় অর্থাৎ লাস্ট স্টেপ হচ্ছে আপনার পেমেন্টের পর যে কনফার্মেশন পেজ আসবে সেটা আপনি পিন করে রেখে দেবেন ভবিষ্যতের সংরক্ষণের জন্য এবার রেজিস্ট্রেশন প্রসিডিওরটা এখানে উল্লেখ করেছে এইগুলো যখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো বা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিওই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সব বিষয়গুলো এবার দেখুন সিটেটের জন্য কত টাকা লাগবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে দেখুন ক্যাটাগরি জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে পেপার ওয়ান বা পেপার টু অর্থাৎ একটা পেপার অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি যে কোনো একটা পেপার দিলে এক হাজার টাকা আর দুটো পেপার দিলে অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি দুটো পরীক্ষায় দিলে সেক্ষেত্রে বারোশো টাকা এরপর এস এসটি ডিফাইন্ড এবেল্ড পারসনের ক্ষেত্রে একটা পেপার দিলে অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি একটা পেপার দিলে পাঁচশো টাকা আর বোথ দুটো পেপার দিলে ছশো টাকা এখানে অবশ্যই মনে রাখবেন যদিও আপনারা জানেন পেপার ওয়ান হচ্ছে প্রাইমারির জন্য আর পেপার টু হচ্ছে আপার প্রাইমারির জন্য এবার দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করা হচ্ছে বাধ্যতামূলক এবং আপলোড স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার জেপিজি বা জে পিইজি আপনারা স্ক্যান করে রাখবেন সাইজ উল্লেখ করে দিয়েছে ফটোগ্রাফ অর্থাৎ ছবির ক্ষেত্রে দশ থেকে একশো কেবির মধ্যে এবং ইমেজ ডাইমেনশান এখানে উল্লেখ করে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উনি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর সিগনেচারের এখানে সাইজ উল্লেখ করে দেয়া হয়েছে তিন থেকে তিরিশ কেবির মধ্যে আর সিগনেচারের ডাইমেনশানও এখানে উল্লেখ করে দিয়েছে আর একুশে জানুয়ারি যে পরীক্ষা হবে এখানে সেই পেপারের টাইমও উল্লেখ করে দিয়েছে দেখুন প্রথমে পেপার টু অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষা হবে সকাল সাড়ে থেকে সাড়ে বারোটা আড়াই ঘন্টা আর তারপর দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রাইমারি পরীক্ষা হবে অর্থাৎ পেপার টু এছাড়াও প্রতিটি বিষয়ের উপর যে সিলেবাস এটাও উল্লেখ করা আছে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা এনসিটি তার নোটিফিকেশানের মাধ্যমে জানিয়েছে এন এর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ডেটের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আপনারা দেখে নিতে পারেন অবশ্যই আপনারা ইনফরমেশান বুলেটিনটা ভালোভাবে ডাউনলোড করে দেখে নেবেন এবং অবশ্যই ডিটেলস যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা ডিটেলস আলোচনা করব অবশ্যই সিটেটের অনলাইন অ্যাপ্লিকেশান আমরা কীভাবে করলাম সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে হাত দিয়ে রাখবেন যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন